মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে কিস্তিতে কেনা অটোরিকশা হারিয়ে এভাবেই থানার সামনে আহাজারি করছিলেন ইবান আলী। আমি কি পাবো না আমার অটো, আমার আয় রোজগারের একটা। TVS ঈদ উৎসবে নির্দিষ্ট মডেলের বাইকে পাচ্ছেন 26,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। অদূরে দাঁড়িয়ে কাঁদছিলেন স্ত্রী মাসকুরা খাতুন। বেঁচে থাকার অবলম্বন অটোরিকশাটি চুরি হওয়ায় দিশেহারা হতদরিদ্র পরিবারটি। আমি এখানে অটোটা তালা মেরে রেখে তালা চেক করলাম, চেক করে রেখে নামাজ পড়তে ঢুকলাম মসজিদে। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ইফান আলী পিয়নের অস্থায়ী পদে চাকরি করেন স্থানীয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে। স্কুল থেকে পাওয়া 6,000-7,000 টাকায় চলে না সংসার, তাই কিস্তিতে কিনেছেন অটোরিকশা। প্রতি মাসে প্রায় 18,000 টাকার মতো কিস্তি গুনে টিকেছিলেন কোনো মতে। গত 16 এপ্রিল শহরের গাবতলী পাঠাগার মসজিদে তারাবির নামাজ পড়তে গেলে চুরি হয়ে যায় মসজিদের সামনে রাখা অটোরিকশাটি। আর কদিন বাদেই পবিত্র ঈদ উল ফিতর, তার আগে আকস্মিক এমন ঘটনা যেন বিনা মেঘে বজ্রপাতের মতো মনে হয় ইফানের কাছে। মসজিদ থেকে বেরিয়ে অটোরিকশাটি না পেয়ে তাই হতবিহ্বল হয়ে পড়েন তিনি। আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে শেষে থানায় ছুটে যান তিনি। অটো আমি লোন করে নিয়েছি, আমি 10,000 করে কিস্তি লাগে মাসে। আমার তো স্কুলে যে 5,000-6,000 টাকা বেতন দেয় ওটাতে আমি খাই, এটা দিয়ে আমার কিস্তিতে কোথা থেকে দেবো আর কোথা থেকে কি করবো, সব রাস্তা বন্ধ। খবর পেয়ে থানার সামনে ছুটে এসেছেন ইভানের স্ত্রী সহ অন্যান্য আত্মীয় স্বজন। ইভানের এত বড় ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। আমরা অনেক গরিব মানুষ, আমাদের মাসে 18,000 টাকার কিস্তি, আমাদের কি দিয়ে আমরা এখন সংসার করবো, আমাদের যদি মসজিদের সামনে থেকেই চুরি হয়ে যায় অটোরিকশা, তখন মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা কোথায় গেলে মিলবে, এমন প্রশ্ন ছুড়ে দেন হরিমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাহবুব আলী। ইভানকে আরেকটি অটোরিকশা কিনে দিতে সমাজের বিত্তবানদের সহায়তা চান তিনি। একজন মানুষ, অসহায় মানুষ যদি নামাজ পড়তে ঢুকেও সে নিরাপদ বোধ না করে, এরম তার অটোরিকশা বা সাইকেল চুরি হয়ে যায়, তাহলে এর চেয়ে বেদনাদায়ক কিছু নাই। আমি সবার কাছে সহযোগিতা কামনা করছি, এই অসহায় ছেলের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং এর অটোরিকশা যেন বের হয়, আপনারা যে যেখানে থাকেন, যে অবস্থায় থাকেন, এটা বের করার জন্য আপনারা সহযোগিতা করবেন। অন্যদিকে ইভানের চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি মসজিদের মতো পবিত্র একটি জায়গা থেকে অটো চুরির বিচার চাইলেন ইভানের বড় বোন সিতারা খাতুন। আমার ছোট ভাই, ওটা আমার ভাইয়ের বাসাতে আমি থাকি, আমার ভাইয়ের সংসার কেউ নাই, ধার দেনা করে ওই যে একটা অটো নিয়েছিল, এখন এই মুহূর্তে ঈদ সামনে, দেনাটা লাগে আমার 18,000 করে কিস্তি লাগে, কিভাবে তার সংসার চলবে, কিভাবে সে দিতে পারবে, এটা আমরা উদ্ধার করতে চাই। অটোটা যেন আমার ভাইয়ের অটোটা যেন উদ্ধার হয়। ঘটনাটি জানিয়ে 16 এপ্রিল রাতেই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন অটো চালক ইভান আলী। অটোরিকশাটি উদ্ধারে কাজ করছে বলে জানায় চাঁপাইনবাবগঞ্জ থানা পুলিশ।